بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب اللباس عن ابي عامر الاشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحرى وقال بعضهم الحره والحرير رواه ابو داود واصله في البخاري আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতিকে অসংখ্য নিয়ামত দান করেছেন, তার মধ্যে একটি বড় নিয়ামত দুনিয়ার হচ্ছে লেবাস, পোশাক। আল্লাহ পাক রব্বুল আলমিন যখন আদম আলী সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন সবচাইতে বেশি তার চিন্তা আর সর্বপ্রথম তার চিন্তা ছিল যে লজ্জাস্থান কী করে আবৃত করব। প্রথম চিন্তা এই ছিল না যে কী করে খাবো আর কী খেয়ে বাঁচবো। তো মানুষের পানাহারের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লজ্জাস্থান ঢাকা, যে শরীরটা কী করে ঢাকবো। তো লেবাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলমিন লেবাস দান করেছেন মানুষকে, পোশাক দান করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি লেবাস সম্পর্কে শরীয়তের বিধিবিধান সুন্দরভাবে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন। তাদের মাধ্যমে আমরা ইসলামিক লেবাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো বা পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামিক পোশাক গ্রহণ করার তৌফিক দান করেন, এবং অন ইসলামিক পোশাক, কাফেরদের সাদৃশ্যতা বা যে সব পোশাক জায়েজ নয় পুরুষের জন্য, সেগুলি থেকে পুরুষদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। যেসব পোশাক মহিলাদের জন্য জায়েজ নয়, সেসব থেকে মহিলাদেরকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। আমাদের বলগুল মারামে সলাতের অধ্যায়ের সাথে সাথে, সলাতের অধ্যায়ের শেষে আর জানাজার অধ্যায় শুরু হওয়ার আগেই লেবাস পোশাক সম্পর্কে লেখক রহমতুল্লাহ আলী হাফিজ ইবনে হাজার তিনি বাবুল লেবাস পোশাক সম্পর্কে অধ্যায় কায়েম করেছেন। বাহ্যিক একটু সংশয় হওয়ার কথা যে নামাজের সাথে সাথে, সলাতের সাথে সাথে, এখনও জানাজার সলাত বা জানাজার আলোচনা বাকি, মাঝখানে লেবাসের কথা থেকে চলে আসলো, অথচ লেবাস পোশাকটি আদবের অন্তর্ভুক্ত, তাহলে কিতাবুল আদাবে সে আলোচনাটি আসা উচিত। এর উত্তর ভাষ্যকারগণ দিয়েছেন, যেটি জানলে আরও স্পষ্ট হবে, সেটা হচ্ছে যে পোশাকের সলাতের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেটা হচ্ছে যে সলাতে যে সব সলাতের শর্তাবলী রয়েছে, তার মধ্যে একটি শর্ত হচ্ছে সাতরুল আওরাহ, লজ্জাস্থান আবৃত করা। শরীর না ঢাকলে, যতটুকু ঢাকা আবশ্যক না ঢাকলে সলাত হবে না। এই জন্য এই পোশাকের কথা সলাতের অধ্যায়ের পাশেই লেখক উল্লেখ করেছেন। পোশাক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো প্রত্যেক মসজিদের কাছে, অর্থাৎ প্রত্যেক সালাতের সময়, মসজিদ অর্থাৎ সেজদার সময়, যখন সালাত আদায় করবে তার পূর্বে তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো, পোশাক পরিচ্ছদ ঠিক করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লেবাস নাজেল করেছেন, এ কথাও কোরআনে কারীম বলেছেন। আর পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করেছেন তা মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ পাক সেই সত্তা যিনি জমিনে যা কিছু রয়েছে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। কোনোটা আমরা পানাহার করি, কোনো কিছু আমরা পরিধান করি, কোনো কিছু আমরা ভোগ করি, কোনো কিছু দ্বারা আমাদের বিভিন্ন দুনিয়ার গরজ পূরণ করি, বাহনের কাজে ব্যবহার করি ইত্যাদি, কোনোটা আমাদের চিকিৎসার জন্য ব্যবহার করি, আর
যা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন দুনিয়ায় নিয়ামত স্বরূপ, তার আসল হচ্ছে যে তা মানুষের জন্য বৈধ যতক্ষণ পর্যন্ত তাতে অবৈধতার কোনো কারণ না এসেছে। মহান আল্লাহ কোরআন কারীমে একটি আয়াতের ইরশাদ করে, কুল মান হারামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লি ইবাদি আত-তাইয়্যিবাতি মিনার রিজক। হে নবী, তুমি বলে দাও যে কে আছে যে আল্লাহ পাকের জিনতকে, যা আল্লাহ দান করেছেন মানুষকে অলংকার সাজসজ্জার উপায়, এগুলোকে কে হারাম করতে পারে? আল্লাতী আখরাজা লি ইবাদিহি, যা আল্লাহ পাক তার বান্দাদের জন্য পৃথিবীতে উদ্গত করেছেন, উৎপন্ন করেছেন বা সৃষ্টি করেছেন। অত্যয়বাত মেরা রিস্ক, এবং হালাল পাক পবিত্র রেজিক কে হারাম করার আছে? আল্লাহ পাক হালাল করেছেন, যে কোনো রেজিক আপনি গ্রহণ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি কোনো নিয়ামত দান করেন, সেটা প্রকাশ করা আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহ পাক পছন্দ করেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল আসলু ফিল মুআমালাতি ওয়াল আদাতি আল ইবাহা, আদান প্রদানের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে আর আদাত অভ্যাসের ক্ষেত্রে পোশাক ওরই অন্তর্ভুক্ত হচ্ছে, পোশাক পরিচ্ছদ, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, লেবাস পোশাকের ক্ষেত্রে আসল হচ্ছে আল ইবাহা, মানে মুবাহ, বৈধ। আসল হচ্ছে পোশাক হচ্ছে হালাল। ফালা ইহরাম মিনহা ইল্লা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, তাহলে পোশাকের মধ্যে শুধু অতটুকু হারাম যতটুকু আল্লাহ পাক হারাম করেছেন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন, এছাড়া কোন পোশাক হারাম নয়। আসল হচ্ছে যে সবটাই হালাল, কিন্তু যেই যেই পোশাকগুলিকে হারাম করা হয়েছে সেগুলি হচ্ছে হারাম। এইরকমই অভ্যাসের ক্ষেত্রে, ট্রেডিশনের ক্ষেত্রে আসল হচ্ছে হালাল, যদি শরীয়ত বিরোধী না হয় বা শরীয়তে এমন কিছু কারণ না হয় যে কারণে সেগুলি হারাম হয়ে যাচ্ছে। এই জন্য তিনি বলছেন যে দিনে ইসলামে হারাম বস্তু ব্যবহারের ক্ষেত্রে, হারাম বস্তু হচ্ছে হাতে গোনা, আশিয়া মাহদুদা, মাত্র কিছু সীমিত কিছু আছে যেগুলি হারাম, আর হালাল সীমাহীন হালাল রয়েছে। হ্যাঁ, হালালের কোনো সীমানা নেই, অসংখ্য হালাল রয়েছে, যেন হালাল গণানো খুব মুশকিল। যেন কোরআনে কারিমে হারাম গণিয়ে দেওয়া হয়েছে যে এগুলি হারাম। হ্যাঁ, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ্দামু ওয়াল্লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাউকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিয়াতু ওয়া মা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতু ওয়া মা যুবিহা আলা নুসুব ইত্যাদি। এইভাবে আল্লাহ পাক তাহলে হারামগুলিকে গণিয়ে দিচ্ছেন, কোনো জায়গায় এই কথা গণনা নেই যেগুলি হালাল করা হইলো, হালাল করা হইলো, হালাল করা হইলো, এইভাবে গণান নেই। কিন্তু তো হারামগুলি হচ্ছে সীমিত, তো যেগুলি হারাম সেগুলির কিছু নীতিমালা আছে। তার মধ্যে পুরুষের জন্য যেমন স্বর্ণ, চাঁদি, এইরকমই রেশম, এগুলি ব্যবহার করা হারাম। তারপরে এমন পোশাক ব্যবহার করা হারাম যেই পোশাকে কাফেরদের তাশাব্বহ রয়েছে, সাদৃশ্যতা রয়েছে, এমন পোশাক যেই পোশাক কাফেরদের ধর্মীয় পোশাক, কাফেরদেরকে অমুসলিমদেরকে চিহ্নিত করা হয় ওই লেবাস পোশাকের মাধ্যমে, তো এটা জায়েজ নাই। ওই রকমই এমন পোশাক হারাম নারীদের জন্য যেই পোশাকগুলি সাধারণত পুরুষরাই ব্যবহার করে থাকে, সেই পোশাক মহিলাদের জন্য হারাম। ওই রকমই পুরুষদের জন্য ওই পোশাকগুলি হারাম যেগুলি সাধারণত ভাবে মহিলারা ব্যবহার করে থাকে, মহিলার পোশাক পুরুষের জন্য পরা হারাম, পুরুষের পোশাক মহিলার জন্য পরা হারাম। আর আরেকটি বিষয় হচ্ছে দুনিয়ার ব্যবহারিক ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে বা পোশাক পরিচ্ছদের পরিচ্ছদের ক্ষেত্রে হারাম, সেটা হচ্ছে অপচয় অপব্যয়। এমন বেশি আপনি খরচ করবেন না যে যেটা অপচয়ের ইসরাফ আর তাফজিরে চলে যায়, কারণ আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয়কারী অপব্যয়কারী তারা শয়তানের ভাই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন কুল ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা পানাহার করো, তোমরা অপচয় করিও না, অপব্যয় করিও না। তাহলে আপনার যদি 100 রিয়ালের কোনো একটা পোশাক হয়, সেটাতে 500-700-1000 রিয়াল ব্যবহার করবেন, অপচয়। ওই পয়সাটাকে আপনি আপনার দুনিয়ার অন্য কল্যাণমূলক কাজে লাগাতে পারেন, তারপরে দিনের আল্লাহর দিনের খেদমতে লাগাতে পারেন, তো এই অপচয় চলবে না। তারপরে পোশাকের ক্ষেত্রে এমন পোশাক না হয় যাতে লজ্জা স্থান দেখা যাচ্ছে, ঢাকা আছে কিন্তু এত পাতলা কাপড় যে তাতে বাইরে থেকে ভিতর নজরে আসছে, এরকম পোশাক না, এটা হচ্ছে নীতিমালা। পোশাকের ক্ষেত্রে পোশাক এত টাইট না হয় যে যাতে ইবাদত বন্দী করা, চলাফেরা করা কষ্টকর, এত টাইট না হয় চেপে ধরে আছে,
আর অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি কোথায় উঁচ নিচ সব পুরো বোঝা যাচ্ছে, এইরকম পোশাক না হয় পুরুষের হোক আর মহিলার হোক। শুধু মহিলার ক্ষেত্রে না, পুরুষের ক্ষেত্রে এত টাইট প্যান্ট অথবা টাইট জামা যাতে শরীরের প্রতিটি জায়গার ওজন বোঝা যাচ্ছে, কোথায় কত কিলো গোস্ত আছে, রাডি আছে, হ্যাঁ সামনে পিছনে, তো এটা পুরুষের জন্য জায়েজ না। জি, এইরকমই এমন পোশাক যেই পোশাক পরার পরেও পোশাকের এমন কিছু শরীরের অংশ খোলা থাকছে যেগুলি ঢাকা জরুরি, মানে হাফ প্যান্ট পরে রান খুলে ঘুরে বেড়াবেন, এমন পোশাক পরছেন যাতে নাভির নিচে কাপড় নেমে যাচ্ছে, এই দিয়ে পেছন থেকে নাভির নিচে চলে যাচ্ছে প্যান্ট, তো এই চলবে না, কারণ এটা হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু সহ এটা হচ্ছে আওরাত, ঢেকে রাখার বস্তু পুরুষদের জন্য, মহিলাদের গোটা শরীর ঢেকে রাখার। সুতরাং আপনি আধা হাতের ব্লাউজ পরাবেন আপনার স্ত্রীকে, আপনার মা বোনকে, আর পেট পিঠ দেখা যাবে, এটা জায়েজ নাই, যদিও পোশাক পরে আছে কিন্তু এই পোশাক জায়েজ নাই। তো এইরকম কিছু শর্তগুলি রয়েছে পোশাকের ক্ষেত্রে, এই শর্তগুলি যদি আপনি পালন করেন, ঠিক রাখেন, তাহলে যে কোনো ধরনের পোশাক ব্যবহার করা যেতে পারে। পোশাক সম্পর্কে এখানে বেশ কয়েকটি হাদিস নিয়ে এসছেন লেখক রহমতুল্লাহ আলাইহি, আমরা সংক্ষেপে সেই হাদিসগুলিকে আজকে সারার চেষ্টা করব। আবু আমির আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, অবশ্যই আমার উম্মতে বেশ কিছু জাতি পয়দা হবে হবে বা আসবে, আর দীর্ঘদিন পরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আজকের জামানায় ওই জাতিগুলি পয়দা হয়েছে, এর আগে ছিল না, কিন্তু দু চারশো বছর আগে এই জাতি ছিল না, এখন এই যুগে সভ্য যুগে এই নোংরা জাতি পয়দা হয়েছে। লায়াকুনান, আর নবীর উম্মতে আবার, হ্যাঁ বিজাতি কাফেরদের মধ্যে নাই, কাফেরদের অনুকরণ করে মুসলিম জাতির মধ্যে পয়দা হয়েছে। লায়াকুনান না মিন উম্মতি, আমার উম্মতে বেশ কিছু জাতি পয়দা হবে, আকওয়াম ইয়াস্তাহিল্লুনা আল হেরা ওয়াল হারিরা, যারা হালাল করে নেবে ব্যভিচারকে, ব্যভিচারকে হালাল মনে করবে, ওয়াল হারির এবং রেশমকে হালাল মনে করবে। এই হেরা শব্দটিকে দুই রকম করে পড়া হয়েছে, কেউ এটাকে তাখফিফ পড়েছেন হেরা করে, আসলে ছিল হেরা, এরকম ছিল যেটা বলছেন যারা ভাষাবিদ তারা, আর কেউ কেউ বলছেন না এটা তসদিদের সাথে আল হেররা, দুটোর মানে হচ্ছে নারীদের লজ্জা স্থানকে এই আল হেররা বলা হয়, হাদি। তো তারা ব্যভিচারকে হালাল মনে করবে আর রেশমকে হালাল মনে করবে, অথচ পুরুষদের জন্য রেশম হারাম আর ব্যভিচার নারী পুরুষ উভয়ের জন্য হারাম, সম্মতির সাথে হইলেও হারাম আর ধর্ষণ হইলেও হারাম, কিন্তু ব্যভিচারকে তারা কি মনে করবে, হালাল মনে করে নিবে। হাদিস আবু দাউদে রয়েছে, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, ওয়া আসলুহু ফিল বুখারী, এই হাদিসের মূল বিষয়টি সহি বুখারীতে রয়েছে, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিসটিকে মুআল্লাক বর্ণনা করেছেন, মুআল্লাক মানে প্রথম দিক থেকে সনদের বর্ণনাকারীদের উল্লেখ করা হয়নি, কিন্তু হাদিসটি সহি, হাদিস সহি। এই হাদিসের বাস্তবায়ন আজকের যুগে হয়েছে না হয় নাই, ভাষ্যকার রহমতুল্লাহ বিস্তারিত উল্লেখ করেছেন। দেখুন আজকে মুসলিমরাও অনেকেই, হ্যাঁ জনসাধারণ আর শাসক গোষ্ঠীও জেনা ব্যভিচারকে হালাল করে দিয়েছে, কিভাবে, হ্যাঁ ব্যভিচার করতে পারবেন তো লাইসেন্স প্রাপ্ত হইতে হবে, বেশ্যাখানা পতিতালয় লাইসেন্স থাকতে হবে সরকারের পক্ষ থেকে, আর যারা লাইসেন্স হোল্ডার মহিলা তাদের জন্য সরকারি সমস্ত রকমের সেবা তাদের জন্য বরাদ্দ আছে, তাদের জন্য চিকিৎসা রয়েছে, তাদের জন্য যেসব ফ্যাসিলিটি প্রয়োজন ফ্যাসিলিটি রয়েছে, এবং তাদেরকে বেশ্যা বলা যাবে না, পতিতা বলা যাবে না, তাদেরকে কি বলতে হবে, যৌনকর্মী বলতে হবে, এসব কি, আর এসব মুসলিমদের কাছেও বুঝছেন না, তাহলে হালাল করলো না করলো না, হালাল করেছে। আরেকটা হালাল করার তরিকা হয়েছে, সেটা হচ্ছে যে যুবক যুবতী যদি সম্মতি থাকে, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আর যদি সম্মতি থাকে তাহলে অপরাধ নাই, কেস করে কিছু হবে না, সাবালিকা মেয়ে, সাবালিক সাবালক ছেলে আর সম্মতি আছে, কোনো অসুবিধা নেই, খুব বেশি হলে খোলা রাস্তা রাস্তার পাশে করিও না, হ্যাঁ চোখের আড়ালে, পার্কেও হচ্ছে, হ্যাঁ ব্যভিচারে সব কিছু হচ্ছে, আর রেশমকে স্বর্ণকে চাঁদিকে হালাল করা হয়েছে, এগুলোকে হালাল করা হয়েছে। আজকাল বড় বড় হোটেলগুলিতে শেখ লিখেছেন, শেখ আল বাসসাম হেফাজাহুল্লাহ, যে বড় বড় হোটেলগুলিতে যারা পয়সাওয়ালা লোক
তারা এসব পাত্র ব্যবহার করে থাকে, তারপরে এই পোশাক রেশমের পোশাক ব্যবহার করে, তাদের কাছে কোনো ব্যাপার না, হালাল মনে করে নিয়েছে। যদি বিশ্বাস থাকে যে হালাল, অথচ আল্লাহ পাক হারাম করেছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হারাম করেছেন, তাহলে সে মুসলিম থাকবে না, ইমান ভঙ্গকারী বিষয়। কারণ হারামকে হালাল মনে করা ইমান ভঙ্গকারী বিষয়, হালালকে হারাম মনে করা আর হারামকে হালাল মনে করা দুটোই হচ্ছে ইমান ভঙ্গকারী। এই হাদিস থেকে যেসব বিষয়গুলি জানতে পারলাম, অনেক বিষয় উল্লেখ করেছেন লেখক ভাষ্যকার, বলছেন যে ইউহবের সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে ভবিষ্যৎবাণী করেছেন যে আন্নাহু সায়াকুনু মিন উম্মতি মাইয়াতুনা ফাহিশাতা যারা মুস্তাহিলিয়া, অনেকেই ব্যভিচারে লিপ্ত হবে আর ব্যভিচারকে পাপ মনে করবে না, সেটাকে বৈধ মনে করবে, বৈধতা দান করে দেবে বা নিজেও বৈধ মনে করে যাবে। আজকাল প্রেম করাকে সওয়াবের কাজ মনে করা হচ্ছে, এটা কি? আরে প্রেম তো জেনার প্রথম দ্বার, তাহলে এটাও হচ্ছে ভবিষ্যৎবাণীর অন্তর্ভুক্ত। নবী কারীমের ভবিষ্যৎবাণী যে আজকে ইন্টারনেটের যুগে আর কলেজ ইউনিভার্সিটিতে সহশিক্ষার যুগে প্রেম করাটা কোনো ব্যাপার না, প্রেম করাটা ভালো কাজ, প্রেম না করলে হচ্ছে অসভ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে আরও ভবিষ্যৎবাণী করেছেন যে তার উম্মতে এমন লোকেরা হবে যারা রেশমকে হালাল করে পড়বে। বলছেন যে ফাহিয়া আনজামাতু দুয়াল আল্লাতী তাদাইল ইসলাম তুবিহুজ জিনা, এই হচ্ছে দুনিয়ার বিভিন্ন দেশের, এই পৃথিবীর বিভিন্ন দেশের আইন। কি যে কথাটি বলছিলাম যে ব্যবিচার বৈধ তাদের কাছে এবং ব্যবিচারের মার্কেট মহল্লা তৈরি করে দেওয়া হচ্ছে তাদের, হ্যাঁ পতিতা লয় তৈরি করে দেওয়া হচ্ছে এবং তার ওপর সরকার ট্যাক্স নিচ্ছে, যে বিষয়গুলো আমি উল্লেখ করে লেখক উল্লেখ করেছেন যে এই যৌনকর্মী যাদেরকে বলছে তাদের কাছ থেকে কিনা হচ্ছে, ট্যাক্স নেওয়া হচ্ছে, ট্যাক্স নেওয়ার মাধ্যমে তাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে এবং তাদের জন্য মেডিকেল চেক আপের ব্যবস্থা আছে, যেহেতু রাত দিন তারা এই কর্ম করছে এবং সরকারি যা সুযোগ সুবিধা লাগে সব দেওয়া হচ্ছে তাদেরকে আর উৎসাহিত করা হচ্ছে, এর জন্য বন্ধ করার চেষ্টা করা হয় তাদেরকে, সুযোগ সুবিধা দেওয়া, ফ্যাসিলিটি দেওয়া মানে তো উৎসাহিত করা। এক শ্রেণীর অসৎ লোক রয়েছে সমাজে যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, যদি কোনো জায়গায় এইটা বন্ধ করতে যাওয়া হয় তাহলে এইরকম মহিলাদেরকে আরো কিছু ভাড়া করে নিয়ে এসে মহিলাদেরকে মিছিল করাবে, হ্যাঁ মিছিল করাবে যাতে করে বন্ধ না করা হয়। আর এসব হয়েছে বেশ কিছু দেশে হয়েছে, যে সব খবর আমাদের কাছে আছে। এইরকমই বলছেন যে মুসলিম দাবিদার পুরুষ লোকেরা যারা স্বর্ণ ব্যবহার করে, চাঁদি ব্যবহার করে, ওয়াকুলুন আশরাবুন ফি আওয়ানিল ফিজ্জাত ফিল ফানাদিক রাকিয়া, বড় বড় যেগুলি হোটেল স্টারওয়ালা হোটেল সেসব হোটেলগুলিতে তারা এসব হারাম পাত্র ব্যবহার করে, নিজের বাড়িতে তারা ওয়ালবাসুন আল হারির রেশম পরে, মুস্তাহিলিনা কুল্লা যালিক, এসবকে হালাল মনে। দীন ইসলামে যা স্পষ্টভাবে যার হারাম হওয়া সর্বজন বিদিত লোকেরা জানে, তারপরেও সেটাকে যদি হালাল মনে করা হয় তাহলে আল্লাহ পাকের কিতাব বা ওয়াহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মিথ্যা মনে করা হইল। ওমান কাযাবা তিলকা নুসুস, আর এগুলিকে যদি কেউ মিথ্যা মনে করে তাহলে সে কি ইসলাম থেকে বহিষ্কৃত কিনা? বলছেন সে ইসলাম থেকে। লেবাস পোশাক সম্পর্কে লেখক লেবাস পোশাকের প্রকরণ উল্লেখ করেছেন ভাষ্যকার, বলছেন যে পোশাক হচ্ছে চার রকমের। এক হচ্ছে সাধারণভাবে হারাম, সাধারণ মানে সকলের জন্য হারাম। কেমন পোশাক? ওয়া যালিকাল লেবাস আল মুসাওয়ার, যদি পোশাকে ছবি থাকে, ছবিওয়ালা পোশাক, এইরকমই বেইমানি করা, চুরি করা, হ্যাঁ পোশাক চুরি করা, জুতা অনেকে ব্যবহার করে মসজিদ থেকে চুরি করে, মুসলিমদের মসজিদ থেকে কে চুরি করতে আসে? হিন্দুরা চুরি করতে আসে, ইহুদি খ্রিস্টান চুরি করতে আসে, তো জুতা চুরি করে নিয়ে ব্যবহার করে। বলছেন ফাহাজা তাহারি মহা আমুন আমুন আলা জুকুর আলিনাস, পুরুষ নারী উভয়ের জন্য হারাম। হ্যাঁ, আর দ্বিতীয় প্রকারের হারাম হচ্ছে আতাহারি মুল খাস, বিশেষ গোষ্ঠীর জন্য বা শ্রেণীর জন্য হারাম। তা হচ্ছে যেমন রেশম, রেশম পুরুষদের জন্য হারাম কিন্তু মহিলাদের জন্য রেশম ব্যবহার করা, কারণ মহিলাদের জিনত অলংকারের প্রয়োজন রয়েছে আর রেশম হচ্ছে অলংকার, পুরুষের অলংকারের প্রয়োজন নেই। বরং রেশমের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য রয়েছে যে রেশম ব্যবহার করলে দুর্বলতা চলে আসতে পারে, যেটা পুরুষদের যে কাজকর্ম বা জীবনযাপন তার পরিপন্থী। এই হেকমতের জন্য পুরুষদের জন্য রেশমকে হারাম করা হয়েছে, পক্ষান্তরে মহিলারা যত নরম হবে, যত নাজুক হবে তত ভালো। হ্যাঁ,
ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে, স্বামীর আদর যত্নের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি, বাড়ি দেখা ঘরের দেখাশোনার ক্ষেত্রে, এই এই রহস্যে মহিলাদের জন্য রেশমকে হালাল করা হয়েছে, তাহলে পুরুষদের জন্য রেশম হারাম। তিন নম্বর হচ্ছে আত্মাহারি মাত্তারি, ক্ষণিকের জন্য হারাম। হারাম আসলে ছিল না, কিন্তু কিছুক্ষণের জন্য হারাম, সেটা হচ্ছে সেলাইকৃত পোশাক পুরুষ এহরামকারীর জন্য। এহরামের অবস্থায় পুরুষ লোক সেলাইকৃত পোশাক পরবে না। চার নম্বর পোশাক হচ্ছে হালাল পোশাক, ওয়াহুয়াল আসলু ফিল লিবাস ওয়া গাইরিহি মিনাল আদাত। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আসল হচ্ছে যে পোশাক হচ্ছে হালাল যদি তাতে হারামের কোনো কারণ না পাওয়া যায়। وعن حذيفة رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم أن نشرب في آنية الذهب والفضة وأن نأكل فيها وأن لبس الحرير والديباج وأن نجلس عليه رواه البخاري حذيفة رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলছেন رسول الله صلى الله عليه وسلم নিষেধ করেছেন কি করতে أن نشرب في آنية الذهب والفضة স্বর্ণ এবং চাঁদির পাত্রে পান করতে, স্বর্ণ চাঁদির পাত্রে পানাহার করা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু মহিলাদের জন্য না পুরুষের জন্য? হ্যাঁ, পুরুষের জন্য না মহিলার জন্য, না উভয়ের জন্য? উভয়ের জন্য। তাহলে স্বর্ণ চাঁদির পাত্র ব্যবহার করা পুরুষ মহিলা সকলের জন্য হারাম। স্বর্ণ চাঁদির শুধু অলংকার ব্যবহার করা কার জন্য জায়েজ? মহিলাদের জন্য জায়েজ, কারণ তাদের অলংকার প্রয়োজন রয়েছে। একমাত্র পুরুষদের জন্য চাঁদের আংটির বৈধতা রয়েছে, চাঁদের আংটি ব্যবহার করতে পারে, স্বর্ণের নয়। আমাদের দেশের লোকেরা এত মূর্খত রয়েছে, স্বর্ণের চাঁদিকে জায়েজ মনে করে পুরুষের জন্য, এই জন্য শ্বশুর বাড়ি থেকে স্বর্ণের কি আংটি নেই। হ্যাঁ, স্বর্ণের আংটি নেই। আর যুক্তি কি জানেন? বলে যে আংটিটা কোথাও যদি রাস্তাঘাটে কোথাও সফরে মরে যায় তো কাজে আসবে, আমার জানা যা কাফন দাফন হবে। হ্যাঁ, কত মূর্খের মূর্খ, হারাম দিয়ে কাফন দাফন হবে, এই মশলাও জানে না। ওয়ান নাকুলা ফিহা, খেতেও নিষেধ করেছেন, তাহলে পান করা আর খাওয়া দুটোই নিষেধ করেছেন স্বর্ণ চাঁদির বর্তনে। ওয়ান লুবসিল হারিরে, রেশম, সাধারণ রেশম হারির বলা হয়, দিবাজ, হ্যাঁ, যেটা চিকন আপনার যেটা পাতলা কাপড় যেটা রেশমের, আর কিছু আছে মোটা, মোটা হোক পাতলা হোক সমস্ত রকমের হারাম করা হয়েছে। ওয়ান নাজলিস আলাইহি, এমন কি রেশমের কাপড়ের বসাও নিষেধ করেছেন। কেউ যদি রেশমের বেডশিট দিয়ে দেয় আপনি বিছিয়ে, অথবা আপনার চেয়ারের উপরে একটা কিছু বিছিয়ে দেয়, যেমন এই যে এটা টেবিল ক্লথ, এটা ওই রেশমের হয়, নিষেধ। রাওয়াল বুখারি হাদিস, সহিহ বুখারির এই হাদিস থেকে যে বিষয়গুলি জানা গেল তার মধ্যে একটা হচ্ছে পানাহার করা স্বর্ণ চাঁদির পাত্রে হারাম পুরুষ হোক অথবা নারী সকলের জন্য। নাবালক ছেলেমেয়েরা এতে সামিল হবে, যাদের ওপর শরীয়তের এখনো দায়িত্বভার আসে নাই, সালাত ফরজ হয়নি, সিয়াম ফরজ হয়নি, হ্যাঁ, দিনের বিধিবিধান ফরজ হয়নি, তাই বলে কি তাদেরকে রেশমের কাপড় পরিয়ে দিবেন? হ্যাঁ, চলবে না? চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বসতে নিষেধ করেছেন রেশমের কাপড়ের ওপর, যখন নিষেধ করেছেন তাহলে ওয়ান্নাহি ইয়াক্তাযি তাহরিম, তাহলে এটা হচ্ছে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রেশম হাতে নিলেন আর স্বর্ণ হাতে নিলেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা হারিরান ফাজআলাহু ফী ইয়ামিনিহি ওয়া আখাযা যাহাবান ওয়াজআলাহু ফী শিমালিহি, ডান হাতে রেশমের কাপড় নিলেন আর বাম হাতে স্বর্ণ নিলেন, আর বললেন ওয়া ক্বালা ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি হিলুন লিইনাসিহিম বা হিলুন লিনিসাইহিম, দুই রকম রিওয়ায়াত রয়েছে। এই দুটো বস্তু হচ্ছে আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, হিলুন লিনিসাইহিম, আর তাদের নারীদের জন্য হালাল। তাহলে রেশম আর স্বর্ণ মহিলাদের জন্য হচ্ছে হালাল, আর সেটা হচ্ছে ব্যবহারের জন্য, কি ব্যবহার? অলংকার হিসাবে, সাজের জন্য। পুরুষদের জন্য কোনো কোনো ক্ষেত্রে অল্প কিছু স্বর্ণ চাঁদি ব্যবহারের বৈধতা রয়েছে, বলছেন ইউস্তাসনা মিন যালিকা বাদুল আশিয়া লিল হাজাত ইলাইহা, প্রয়োজনের খাতিরে, যেমন ভাঙা পাত্র। ভাঙা পাত্র যারা কোর্সে পড়ছেন তারা জানেন ভাঙা পাত্র ব্যবহারের ক্ষেত্রে, হ্যাঁ, তার তোর লাগানো, হ্যাঁ, জড়ানোর জন্য জায়েজ রয়েছে। বেসিলসিলাতে মিন ফিদ্দা, এইরকমই কারো যদি নাক পচে যায় সরে যায় বা কেটে ফেলতে হয়, তো নাক যদি স্বর্ণের বা চাঁদের নাক লাগানো, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে কোন এক সাহাবীর এইরকম করা হয়েছিল, এইরকম তার কি বলে আসেন দাঁত লাগানো প্রয়োজনে জায়েজ রয়েছে।
যেন বললাম পুরুষদের জন্য চাঁদির আংটি জায়েজ, এইরকমই অস্ত্র আপনি যদি অস্ত্র যারা মুজাহিদ জিহাদ ফিসাবিল্লাহর জন্য অস্ত্র তরবারি রয়েছে, তরবারিতে যদি যে তরবারি যে যে ধরার কবজা বা বাঁট যেটা রয়েছে কি বলবেন এটাকে, হ্যাঁ হাতল বাঁট ধরার যেটা রয়েছে, এতে যদি আপনি এটাকে সাজান দিয়ে আপনার স্বর্ণের পাইন দিয়ে বা কিছু তো অলঙ্কৃত করা জায়েজ রয়েছে। এইরকমই রণক্ষেত্রে জেহাদের ময়দান অলুবসুল হারির জায়েজ রয়েছে, এইরকমই জায়েজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। চুলকানি শরীরে যদি চুলকাই খুব তো চুলকানির চিকিৎসা নাকি রেশমে হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যালার্জি চুলকানির চিকিৎসার ক্ষেত্রে ফাহাজি অমরুন অবিহাত, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষতে বৈধতার দলিল রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ের সাথে সম্পৃক্ত আলোচনা করেছেন, সেটা হচ্ছে যে হারাম বিষয়গুলি দুই রকমের, কিছু কিছু জিনিস হারাম রয়েছে, অধিকাংশ জিনিস যেগুলি হারাম আল্লাহ পাক করেছেন সেগুলি খাওয়াইস হওয়ার কারণে, নোংরা নিকৃষ্ট হওয়ার কারণে, কিন্তু স্বর্ণ চাঁদি হ্যাঁ রেশম এগুলো কি নোংরা নিকৃষ্ট? শুকুরের গোস্তের মতো, কুকুরের গোস্তের মতো, হ্যাঁ হিংসুর পশুর মতো না তো, তাই না? বা মদের মতো সেই রকম নয়। তাহলে এগুলিকে যে হারাম করা হয়েছে তা হারামগুলি দুই রকমের, কিছু অধিকাংশ বস্তু যেগুলি হারাম করা হয়েছে ব্যবহার করা বা পানাহার করা তা সেগুলির খুবসের কারণে, নাপাক নোংরা হওয়ার কারণে, আর কিছু কিছু বস্তু রয়েছে যেগুলিকে হারাম করা হয়েছে সেগুলিতে অহংকার আসতে পারে আর ভোগবিলাসিতা আসতে পারে, এই ভোগবিলাসিতা মুক্ত হওয়ার জন্য অহংকার মুক্ত হওয়ার জন্য। রেশমে স্বর্ণ চাঁদিতে অহংকার আসতে পারে যার কারণে ইসলাম ভোগবিলাসী জীবন চাই না, আর ইসলাম অহংকার আল্লাহ পাক পছন্দ করেন না, সেই জন্য এগুলিকে হারাম করা হয়েছে। দুই রকমই বিষয়গুলি বা বস্তুগুলি হারাম, কিন্তু কোনটা বেশি অকাট্য হারাম? সবগুলি হারাম, কিন্তু কোনটা হারাম? দুটো পাশাপাশি রাখলে কোনটা বেশি শক্ত হারাম? সবগুলি হারাম। হ্যাঁ বলছেন যে যেগুলি খবিস নোংরা হওয়ার কারণে হারাম সেগুলির হরমতটি বেশি শক্ত। শুকুরের গোস্ত আর বলবেন যে স্বর্ণ চাঁদি ব্যবহার করে সম ব্যবহার করে একই, হ্যাঁ মদ খাওয়া মাদক দ্রব্য হ্যাঁ হেরোইন গাঁজা ইত্যাদি আর তামাক, আর বলবেন যে আপনার কি বলছে রেশমের কিছু কাপড় না একই না, যদিও সবটাই হারাম। মা হারোমা লে খুবসে জিনসেহি আসাদ্দ মিম্মা হারোমা লে মা ফিহি মিনাত তারাফি ওয়াল খয়ালাহ, কালা শাইখুল ইসলাম রাহমাহুল্লাহ তাআলা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে যেগুলি খবিস নোংরা হওয়ার কারণে হারাম সেগুলি হচ্ছে আসাদ বেশি শক্ত হারাম। মিম্মা হারোমা লে মা ফিহি মিনাত তারাফ যাতে ভোগবিলাসিতা রয়েছে, ওয়াল খয়ালাহ আর অহংকার রয়েছে, এই জন্যই কখনো কখনো প্রয়োজনের তাগিদে প্রয়োজনে একেবারে নিরুপায় নয়। একটা হচ্ছে এজতেরার, এজতেরারে তো শুকুরের গোস্ত যখন মরে যাচ্ছেন মদ হালাল হবে কখন? যখন মরে যাওয়ার ভয় রয়েছে প্রাণ নাশের, ওটা হচ্ছে এজতেরারি। কিন্তু প্রয়োজনে হাজাত হইলে, প্রয়োজন হইলে এই জিনিসগুলি, যে জিনিসগুলি ভোগবিলাস চলে আসবে অথবা অহংকার চলে আসবে এই আশঙ্কায় বারণ করা হয়েছে বা হারাম করা হয়েছে সেগুলিকে হালাল করা হয়েছে। যেমন মহিলাদের জন্য হ্যাঁ অলঙ্কারের উদ্দেশ্যে স্বর্ণ চাঁদি ব্যবহার করা বৈধ করা হয়েছে, রেশম সাজবে স্বামীর জন্য সেই জন্য রেশমকে হালাল করা হয়েছে। এইরকমই পুরুষদের জন্য হালকা কিছু ব্যবহার করা সামান্য জায়েজ করা হয়েছে। ওয়ান উমর রাদিয়াল্লাহু আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল লুবসিল হারির ইল্লা মাউযিআ উসবুআইনি আও সালাসিন আও আরবাইন মুত্তাফিকুন আলাইহি ওয়াল লাফযু লি মুসলিমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আল লুবসিল হারির রেশম ব্যবহার করতে, ইল্লা মাউযিআ ইসবাইন তবে দুই আঙ্গুল পরিমাণ যদি হয়, গোটা কাপড়ের মধ্যে দুই আঙ্গুল পরিমাণ যদি হয় রেশম, আসলে অথবা তিন আঙ্গুল অথবা চার আঙ্গুল খুব বেশি এতটুকু, মাঝে মাঝে সামান্য কোন কোন জায়গায় হয়তো পাড়ে এক একটু করে আছে, হ্যাঁ তো জায়েজ রয়েছে। হাদিস মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম হাদিস, আর এই বাক্যটি হচ্ছে সহিহ মুসলিমের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাস আলী আব্দুর রহমান ইবনে আউফ ওয়া যুবাইর ফি কামিসিল হারির ফি সাফারিন মিন হিক্কাতিন কানাত বিহিমা, মুত্তাফাকুন আলাইহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ কে আর যুবাইর ইবনুল আওয়াম কে, আর দুইজনে হচ্ছেন
দশ জন যে সুসংবাদ প্রাপ্ত, হ্যাঁ, জান্নাতের, যাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসে উল্লেখ করেছেন, তাদের অন্তর্ভুক্ত, তাই না? আব্দুর রহমান আউফ তাদের মধ্যে একজন, আর জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তাদের কি হয়েছিল, সফরের অবস্থায় তারা ছিলেন, তাদেরকে ছাড় দিয়েছিলেন ফি কামিস, জামা ব্যবহার করার ক্ষেত্রে। কামিস যেটা শরীরে থাকে, যে কোনো জামা, পাঞ্জাবি হোক আর শার্ট হোক আর এই আপনার আমরা যেটা আজকাল এগুলো সব যুব বলছি সবগুলো কামিস। ফি কামিসিল, রেশমের কামিস ব্যবহার করাই ছাড় দিয়েছিলেন ফি সাফার, এক সফরে, মিন হেক্কাতিন, এক চুলকানির কারণে, শরীরে চুলকানি হয়ে যাওয়ার কারণে, কানাত বেমা যা তাদের হয়ে গিয়েছিল। সুতরাং এই যে দুইটি হাদিসে যে বিষয়গুলি, আসলে এগুলি জায়েজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কাসানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুল্লাতান সিয়ারা ফখারাজতু ফিহা ফারায়তুল গাযাবা ফি ওয়াজহি ফাশাক্কাক্তুহা বাইনা নিসাই, মুত্তাফাকুন আলাইহি ওয়া হাযা লাফযুল মুসলিমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি পোশাক দিলেন, কি পোশাক ছিল সেটি, হুল্লাতান সিয়ারা, সিয়ারা নামক একটি হুল্লা, জোড়া কাপড়। সিয়ারা বলছেন, নাউম মিনাল বুরুদ ফিহি খুতুতুন সুফরুন, এক ধরনের চাদর যাতে হলুদ, হ্যাঁ, কি ছিল, নকশা ছিল, হ্যাঁ, হলুদ নকশা, আসল কাপড়টি এক রঙের আর ওপরে অল্প অল্প হলুদ নকশা, যেমন এই কাপড়ের, এই কাপড়ে তো আধা দিয়েছে, অর্ধেক সাদা আর অর্ধেক, কিন্তু কিছু আছে যে বেশিটাই হচ্ছে, তাতে হয়তো একটা রং, ধরেন সবুজ রং বা ধরেন কোন একটা রং, আর তার মধ্যে কিছু অল্প নকশা রয়েছে হলুদ রঙের। এই হুল্লা, হুল্লা বলা হয় এক জোড়া কাপড়কে, যাতে একটা নিচের শরীরে পরা হয়, বিনা সেলাইয়ের লুঙ্গির মতো, এহরামের কাপড় যেমন হয়, অথবা কেরালাদের বিনা সেলাইয়ের লুঙ্গি, যে ওদের দক্ষিণ ভারতের ট্রেডিশন, সেলাই করে না ওরা লুঙ্গি, এইরকম, আর ওপরের একটা চাদর, এই দুটোর নাম হুল্লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক অনেক সময় এরকম পোশাক ছিল। যারা বলে ইসলামিক পোশাক, ইসলামিক পোশাক, আর এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে আমাদের দেশে, তারা সারা জীবনে যে একটা দিনের জন্য তো এই কাপড় পরে না, এহরাম ছাড়া, এহরাম, এহরামের অবস্থা তো নাজায়েজ পোশাক পরছে, ওদের সুফি মুফতি এসেছিল এবছরে, আর সেলাই করা লুঙ্গি পরে আছে, এহরামের অবস্থা সেলাই করা লুঙ্গি, আর বিরাট মুফতি, আর বিরাট সুফি একজন পীর, তার নাকি তার নামের জিকির হয়, দাওরা পড়ে আসে জিকির করে, তার নামের জিকির আমাদের মুস্তাকিম বলছিল, নিজে ওতে হাজির হয়েছে। জি, তো এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে। আর পোশাকের ক্ষেত্রে এই পাঁচ কলিওয়ালা টুপি, তো এই কলিওয়ালা টুপি, কিস্তি টুপি, এগুলো নবী সাল্লাল্লাহু টুপি ছিল, কে প্রমাণ করতে পারবে যে এরকম টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, আর কে বা প্রমাণ করতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক এইরকমই, একবারে যে বর্তমান জুব্বা, এই জুব্বা আরবীদের জুব্বার মতো ছিল না, ওই বরিশালী জুব্বার মতো ছিল, কি বরিশালী জুব্বা, মানে হাঁটুর একটু নিচে থেকে, হ্যাঁ, ওইদিকে পায়জামা বা লুঙ্গি দেখা যাবে, এটা বরিশালী জুব্বা, ঠিক না? তো কোনটা সুন্নত, তাহলে তো সুন্নতি লেবাস, সুন্নতি লেবাস বলে যে বাড়াবাড়ি করেছে আর ইসলামে সংকীর্ণতা সৃষ্টি করে, যে সংকীর্ণতা ইসলামে নেই, সব সংকীর্ণতা আসলে ইসলামে নেই, যদি তাই হয় তো কখনো কখনো হুল্লাও পরে দেখে ওরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা হুল্লা দিয়েছিলেন, যাতে সবুজ নকশা ছিল, হুল্লায় সিয়ারা বলা হয় সেটাকে, ফাখারাজ তো ফিহা, উনি বুঝতে পারেননি যে ওইটা ওনার জন্য দেওয়া হয়নি, দেওয়া হয়েছে মহিলাদের জন্য, আসলে ছিল সেটা রেশমের, হ্যাঁ, তো তিনি পরে বেরিয়ে গেছেন, পরে বেরিয়ে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নজর পড়ে গেছে, আর এই কি কাজ করেছে, রেশমের কাপড় পরে বসে আছে, ফারাআইতুল গাযাবা ফি ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চেহারা মুখমণ্ডলে, চেহারায় মোবারকে আমি ক্রোধের লক্ষণ দেখতে পেলাম, রাগে, রাগান্বিত দেখতে পেলাম, আমার উপরে যেন রাগান্বিত, ফাশাকাক্তুহা বাইনা নিসাই, তাড়াতাড়ি গিয়ে আমি তা ছিঁড়ে কেটে আমি আমার পরিবারের মহিলাদের মাঝে ভাগ করে দিলাম, বড় কাপড় ছিল, মহিলাদেরকে ভাগ করে দিয়ে কয়েকজনের হয়ে গেল। এখানে হচ্ছে বাইনা নেশাই, নেশাই মানে শুধু স্ত্রী হয় না, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয় বিয়ে করেননি তিনি, তাহলে বাইনা নেশাই মানে স্ত্রী কোথায় হচ্ছে, নিজের স্ত্রী হয় না, তাহলে অনেক সময় নিজের পরিবারের যে সদস্য মহিলারা রয়েছে তাদেরকেও আমার বাইনা নেশাই বলা যেতে পারে, বা আমার আমার যেমন আমরা একটু ভেঙে বলি, বা আমার পরিবারের মহিলারা,
পরিবারের মহিলারা, আর পরিবার মানে সুদৃষ্টের পরিবার মানে পরিবারের যারা সদস্য তারাও সামিল, সাবালিকা মেয়েরও তাতে থাকতে পারে, মা বোনও থাকতে পারে, অনেকের খালা হয়তো খালা বাড়ি থাকে, ফুফু থাকতে পারে, তারাও সামিল তাতে, সকলে সামিলের মধ্যে। অন্য হাদিসে যেন রয়েছে ফাশাকাক্তুহা খোমরান বাইনাল ফাওয়াতিম, সেটা কেটে ফাতেমা নামে যত মহিলারা আমার বাড়িতে ছিল সবগুলিকে ভাগ করে দিলাম, আর যতগুলি মহিলা ছিলেন তার বাড়িতে কয়েকজন, হ্যাঁ তাদের কথা উল্লেখ করেছে তারা কারা কারা ছিলেন, ভাষ্যকার উল্লেখ করেছেন তাদের সবগুলির নাম, সুবহানাল্লাহ সবগুলির নাম ফাতেমা ছিল, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আর আলী রাজাদের স্ত্রীর নাম শুধু ফাতেমা ছিল না, বাকি সবগুলির নাম তার মায়ের নাম ফাতেমা, আলীর মায়ের নামও ফাতেমা। শুনবেন তারা কারা ছিল, এই হাদিসটা এখানে উল্লেখ করা হয়েছে যে ফাতেমাদেরকে ভাগ করে দিয়ে দিয়েছিলাম ওই কাপড়টা কেটে। এই ফাতেমারা কারা ছিল বলছেন, ওয়াহিয়া জাওজাতুহু ফাতেমা তো বিনতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এক ফাতেমা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর স্ত্রী, আর ওয়া উম্মুহু আর তার মাও ফাতেমা হইয়া ফাতেমা তো বিনতি আসাদ, আসাদের মেয়ে ফাতেমা, আর ওয়াবনাতু আম্মেহি ফাতেমা বিনতু হামজা, আর তার চাচার মেয়ে চাচাতো বোন ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছিলেন, তার মেয়ের দেখাশোনা আলী রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে করতেন চাচাতো বোনের। তাহলে কি বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামদের যেটা ট্রেডিশন ছিল, যেটা শরীয়তি ইসলামিক পরিবার ছিল, সেটা হচ্ছে আপনার চাচাতো বোনও যদি অসহায় থাকে, তার দেখাশোনার কেউ না থাকে, তো আপনি চাচাতো ভাই আপনার উপর তার ভরণ পোষণ ফরজ। বোঝা যায় না যে হ্যাঁ, কিন্তু আমরা কি দেখি ভিক্ষা করে বেড়াচ্ছে, চাচাতো বোন ভিক্ষা করে বেড়াচ্ছে আর আপনি বড় লোকই করে বেড়াচ্ছে। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহর মেয়ে ও ফাতেমা ছিল, কটা হলো, তিনটা হলো, ও ফাতেমা বিনতু শাইবা বিন রাবিয়া ইমরাতু আখিহি আকিল ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আকিল ছিলেন, হ্যাঁ এই আকিলের, হ্যাঁ ইমরাতু আখি আকিলের স্ত্রী, তারও দেখাশোনা করতেন তার, এটাকে ভাবি তাহলে আকিল বড় আলীর থেকে, তাহলে ভাবি, তাহলে ভাবির বোঝা গেল যে যদি দেখা যায় যে ভাই ইন্তেকাল করেছে, হ্যাঁ তাহলে ভাবিরও ভরণ পোষণের খেয়াল রাখতে হবে, তাকে থাকার জন্য বাড়িতে ওই মহিলা বাড়িতে তার মানে তার বসবাসেরও জায়গা দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, খাবারের ব্যবস্থা দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, এটা হচ্ছে ইসলাম, আর এটা হচ্ছে ইসলামিক পরিবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার, তারপরে আলীর পরিবার, এগুলি হচ্ছে পারফেক্ট ইসলামিক পরিবার। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলি আমাদের ব্রেনে রাখতে হবে, আর এগুলির আমাদের বাস্তবায়ন করতে হবে যে আমাদের আশেপাশে অনেকে রয়েছে, অনেকের খালা রয়েছে, অনেকের ফুফু রয়েছে, বিধবা অসহায় তার ছেলেরা দেখে না অথবা ছেলে নেই, আপনাকে আপনি নিয়ে আসেন, আপনার খালাকে খাওয়ান, আপনার মা আপনার ফুফুকে খাওয়ান, আপনার ভাবিকে খাওয়ান, আপনার চাচাতো বোন আছে, খালাতো বোন আছে, মামাতো বোন আছে, তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, আপনাকে জবাবদিহি করতে হবে এদের সম্পর্কে, তাদের দেখাশোনা কেউ না থাকে, যার দেখাশোনার কেউ নেই তার দেখাশোনার দায়িত্ব আল্লাহ পাক সেখানকার শাসককে দিয়েছে। শুধু বিবাহ পড়ানোর ক্ষেত্রে বলি না, ফা সুলতান ওয়ালি ও মাল্লা ওয়ালি আল্লাহ, এই আদিসের মানে এই না যে বিবাহ পড়ার সময় শুধু সরকার এসে হাজির হয়ে যাবে, হ্যাঁ আর কোর্টের বিবাহ পড়িয়ে দেবে না, দেখাশোনাও করতে হবে, ভাতা চালু করতে হবে এসব অসহায় মহিলাদের জন্য। এই জন্য মুসলিম সমাজে আমি একটা আলোচনা বলেছি, মুসলিম সমাজে এমন কোন আল্লাহর বান্দি নেই যে তাকে ইনকাম করে খেতে হবে, তার ভরণ পোষণ কারো না কারো কোনো না কোনো পুরুষের উপর ফরজ আল্লাহ করেছেন, অবশ্যই কারো উপর ফরজ রয়েছে। এদেরকে কজন হলেন তাহলে, তারা পাঁচজন না, ওয়া নবী মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল উহিল্লা যাহাবু ওয়াল হারিরু লি ইনাস উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা রাওহু আহমদ ওয়া নাসাঈ ওয়া তিরমিজি ওয়া সহীহাহু। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উহিল্লা যাহাবু ওয়াল হারির, স্বর্ণ এবং রেশমকে হালাল করা হয়েছে, লি ইনাস উম্মতি আমার উম্মতের নারীদের জন্য মহিলাদের জন্য, ওয়া হুররিমা আলা যুকুরিহা আর পুরুষদের জন্য আমার উম্মতের পুরুষদের জন্য তা হারাম করা হয়েছে, স্বর্ণ হারাম করা হয়েছে আর রেশম হারাম করা হয়েছে। মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে তিরমিজিতে রয়েছে, যেমন তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন, তবে হাদিসটি সম্পর্কে ভাষ্যকার বলছেন আজ এই হাদিসটি হচ্ছে হাসান। এই হাদিস থেকে যে মাসাইলগুলি বেরিয়ে আসে সেগুলি সবগুলি প্রায় আমাদের আলোচনায় চলে এসছে, সুতরাং আর বেশি সময় এতে আমরা লাগাচ্ছি না, যাতে করে বাকি হাদিসগুলি আমরা শেষ করতে পারি।
ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না আল্লাহ ইউহিব্বু ইযা আনআমা আলা আবদিহি নিমাতান আন ইয়ারা আসারা নিমাতিহি আলাইহি রাওয়াহুল বাইহাকি। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আল্লাহ ইউহিব, আল্লাহ পাক ভালোবাসেন, পছন্দ করেন। কি পছন্দ করেন? ইযা আনআমা আলা আবদিহি নিমাতান, কোন বান্দাকে যদি তিনি নিয়ামত দান করেন, কোন বান্দাকে যদি তিনি কোন অনুগ্রহ নিয়ামত দান করেন, ধন সম্পদ দিয়েছেন, ভালো পোশাক আপনি ব্যবহার করতে পারবেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনাকে ভালো খাবারের ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছেন, ভালো আপনাকে গাড়ি বাড়ির আল্লাহ পয়সা দিয়েছেন, গাড়ি বাড়ি রাখতে পারবেন, যদি কোনো নিয়ামত আল্লাহ দিয়ে থাকেন, আইয়ারা আসারা নিয়ামতি আলিহি, আল্লাহ পাক ভালোবাসেন যে এই নিয়ামতের লক্ষণ যেন তার জীবনে প্রতিফলিত হয়, দেখা যায় ফুটে উঠে যে নিয়ামত প্রকাশ করছে। অহংকার উদ্দেশ্য নাই, নিয়তের ওপর কিন্তু আপনার মহাসভা হবে। আপনার অন্তরে যদি আপনি আলহামদুলিল্লাহ আপনি 50,000 রিয়াল দিয়ে গাড়ি কিনতে পারবেন, তো গাড়ি নতুন কিনেন আপনি, কিন্তু কথা হচ্ছে যে গাড়ি কেনার মাধ্যমে যদি আপনার কম্পিটিশনের প্রতিযোগিতা উদ্দেশ্য থাকে, আর গৌরব কর অহংকার করার উদ্দেশ্য থাকে, আর নতুন গাড়িতে বসার পরে আপনি ফুলে ফেটে ফাঁপড়ে আপনি বেলুনের মতো হয়ে যাচ্ছেন, তাহলে হারাম, তাহলে হারাম, ঠিক না? কিন্তু যদি অহংকার নয়, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, তো পুরাতন গাড়ি কিনে প্রতিদিন সপ্তাহে খারাপ হইতে থাকবে, আর গিয়ে ওই মেকানিকের দ্বারস্থ হইতে হবে, হ্যাঁ, আর এতে সময় নষ্ট হবে, আমি করলাম না এরকম, তাহলে কোনো অসুবিধা নেই। ইন্নামাল আমালু বিন্নিয়া, মানুষের কাজকর্ম নির্ভরশীল নিয়তের উপর। হাদিস বাইহাকি তো রয়েছে, হাদিসের সনদ হচ্ছে হাসান। ইস্তিহবাব ও ইজহারে নিয়ামতিল্লাহি আলা আবদ, বান্দার ওপর আল্লাহ পাকের নিয়ামত প্রকাশ হওয়া বা প্রকাশ করা বান্দার হচ্ছে মুস্তাহাব, ভালো। আল্লাহ যদি দেন তাহলে আপনি তা প্রকাশ করবেন। আল্লাহ পাক ভালো খাবার সুযোগ দিয়েছেন, আর গোটা সপ্তাহ চলে যায় ছেলে মেয়েকে একটু মাছগস্ত খাওয়াচ্ছেন, এতে কৃপণতা, কৃপণতা। আল্লাহ পাক রব যথেষ্ট খাবার দাবার দিয়েছেন, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, আর সপ্তাহ মাস আর দীর্ঘদিন চলে যাচ্ছে, দিনী ভাইদেরকে দাওয়াত দিচ্ছেন না। দিনী ভাই বললাম কারণ দিনী ভাইদের সাথে আমার মহব্বত হচ্ছে বেশি, এমনি মুসলিম ভাই আছে কিন্তু দিনী ভাই, আমি কোনো আর সংগঠন দল আর ওই কিছু বলছি না, আমি সহি আকিদার যে কোনো ভাই হতে পারে, হ্যাঁ, সহি আকিদার যে কোনো ভাই, যারা যাদের আকিদায় এক, মানহাজ এক, কোরআন সুন্নার অনুসারী, তারা সবচেয়ে বেশি হক রাখে আপনার সদ্ব্যবহারের, আপনার দাওয়াত পাওয়ার, হ্যাঁ, আপনার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার, আপনার কাছ থেকে উপকার পাওয়ার। সুতরাং এইরকম যাতে না হয় যে নিজেই ভালো ভালো খাচ্ছেন কিন্তু কখনো দিনী ভাইদের খোঁজ খবর নিচ্ছেন না। আর এই মহাব্বত দুনিয়ার কোনো গরজ নাই, কোরআন সুন্নার উদ্দেশ্যে, আল্লাহ এবং তার রসুলের উদ্দেশ্যে, আল্লাহ পাকের কথা রসুলের কথার সামনে কারো কথাকে রাখে না, সেই জন্য তাদেরকে ভালোবাসি আমি, সেই জন্য তাদেরকে ভালোবাসি। তো এই ভালোবাসার যুক্তিকতা রয়েছে, এই ভালোবাসা আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের নিয়ামত প্রকাশ করতে গিয়ে একটি বিষয়ের খেয়াল রাখতে হবে, যে একটা দিক তো বলেছি সেটা হচ্ছে অহংকার যেন না আসে, তাই না? আর একটা জিনিস আছে যেটা ভাষ্যকার উল্লেখ, সেটা হচ্ছে আশেপাশে যারা অভাবী আছে, দুর্গত আছে, তাদের মনে কষ্ট দেওয়া না হয়, মনে কষ্ট দেওয়া না হয়। এমন গরিব আপনার পাশে বাস করে, যেই গরিব খড়ের বাড়িতে কুড়ে বাড়িতে বাস করে, একটা বাইসাইকেল কিনতে পারেন না, আর আপনি দামি দামি কার আর কয়েকতলা বাড়ি, আরে ভাই কয়েকতলা, যদি আপনি পাঁচতলা করতে পারেন তা আপনার পাশের লোকটার একটা তলা বাড়ি করে দেন, বাড়ির পর্দার ব্যবস্থা করে দেন, যাতে করে ওই পাঁচতলার উপর থেকে ওই পাশের গরিবের বাড়ির বা মহিলার আপনার নজরে, আপনার ছেলে মেয়েদের নজরে না আসে, বেহায় বেপর্দায় আপনার চোখের সামনে তার বিবিদেরকে বন্ধুদেরকে আর মেয়েদেরকে না বেরোতে হয়, জবাব দিতে হবে, কারণ এতে কষ্ট হবে। আপনি দশতলা বাড়ি করে ফেলছেন আর পাশে একজন লোক কুড়ে বাড়িতে বাস করে, হ্যাঁ, ভেঙে পড়ছে তার বাড়ি, আপনি হাই ফাই কারে বেরোচ্ছেন, একটা সাইকেল কিনতে পারছেন, মোটরসাইকেল কিনতে পারছেন না, তার একটা ব্যবসা করে কোনো রকম রুজি রোজগার, তার কোনো ব্যবস্থা নেই, তো আপনাকে দিতে হবে না? অনেক ক্ষেত্রে যাকাত ছাড়াও বেশ কিছু জিনিস ওয়াজিব একজন মুসলিমের উপর। তো এইরকম ক্ষেত্রে বলছেন যে ওতে অহংকারও যেন না থাকে, ওয়াকাসরু কুলুবিল ফোকারা, আর গরিব দুঃখীদের অন্তরে কষ্ট দেবেন না কখনো, ওয়াহতিকারহুম, আর তাদেরকে কখনো আপনি তুচ্ছ নজরে দেখবেন না, নিজেকে এত বড় মনে করছেন যে ওদেরকে আপনি ছোট নজরে দেখছেন, কখনো এরকম না হয়, বরং তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, তাদের খোঁজ খবর নেবেন, চিকিৎসা করাতে পারেন, আর আপনি বিদেশে চিকিৎসা করেন, এই একটা সামান্য চিকিৎসা কোয়াক ডাক্তারের কাছে করার তৌফিক নেই একটা গরিবের আপনার বাড়ির পাশে, আর আপনি বিদেশে চিকিৎসা করছেন, আরে ও ছেলে ছেলে মেয়েদের চিকিৎসা দেন কিছু, না হলে মনে কষ্ট অবশ্যই পাবে। আপনার বাড়ি
বিভিন্ন শহরে বানিয়ে রেখেছেন, আর সারা বছরে দশটা দিনও থাকেন না, আর কারো বাড়ি নেই থাকার, তো কষ্ট দেওয়া নয়, অবশ্যই গরিবদেরকে কষ্ট দেয়। এইসব বিষয়গুলি যাতে করে খেয়ালে থাকে। আলী রাজি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন লুবসিল কাসিয়ে ওয়াল মুআসফারি রাওয়াহ মুসলিম। আলী রাজি আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দুটি পোশাক পরতে, একটা হচ্ছে লুবসুল কাসি, কাসি বা কিসি দুই রকমের পড়া হয়েছে, কাসি তাসদিদ দিয়ে বেফাতিল কাফ এটাও পড়া হয়েছে, মেশরের একটি এলাকা বা একটি গ্রামের নাম যেখানে এই কাপড় তৈরি হতো, এই জন্য এই কাপড়কে কাসি বলা হয়েছে, নিষেধ করেছেন যেটা রেশমের হইতো। আর কেউ কেউ বলেছেন, আবু ওবায়দ বলছেন আসহাবুল হাদিস ইয়াকুলুন আল কিসি, মুহাদ্দিসিনে কেরামরা এটাকে কিসি পড়েন, আর যারা মিশরের লোক তারা এটাকে কাফে ফাতা দিয়ে পড়ে, ওয়াহাল মিশরি ইফতাহুনাহা, মিশরিরা এটাকে ফাতা দিয়ে কাসি পড়ে, যাই হোক কাসি হোক আর কিসি হোক এই কাপড় পরতে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল মুআসফার আর হলুদ রঙের কাপড়, অসফুর এক ধরনের ঘাস হইতো, সেই ঘাস দিয়ে কাপড় রঙালে হলুদ রঙের কাপড় হইতো, গাঢ় হলুদ রঙের কাপড়, এই কাপড় পরতে নিষেধ করেছেন। এই হলুদ রং সম্পর্কে আর একটি হাদিস চলে আসছে, এই হাদিসটা পড়ে নিই, তারপরে তখন আলোচনা করবো যে হলুদ আর এই লাল এই দুটি রঙের কাপড় পুরুষরা পরতে পারবে কিনা, এই মাসলা অনেকে জিজ্ঞেস করেন, এর উত্তর আজকে দেবো। আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন রা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনে মুআসফারাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উপর মানে তার শরীরে দুটো কাপড় দেখলেন, দুটো কাপড় হুল্লা হয়তো নিচে কাপড় ওপরে, দুটোই হচ্ছে হলুদ রঙের মুআসফার কাপড়। ফাকালা বললেন রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে, উম্মুকা আমারাতকা বিহাযিহি, তোমার মা তোমাকে নির্দেশ দিয়েছে, তোমার মায়ের হুকুম এই কাপড় পরছো নাকি, মায়ের হুকুম মানবে না শরীয়তের হুকুম মানবে, এটা বলা উদ্দেশ্য, তোমার মা বলেছে এটা করতে, অসন্তুষ্টি প্রকাশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের আগেরটিও সহিহ মুসলিমের, তাহলে বোঝা গেল এই দুটি হাদিস থেকে যে হলুদ কাপড় পুরুষদের জন্য ব্যবহার করা পরিধান করা হ্যাঁ ঠিক নাই, তাই না, জায়েজ নাই, এই বিষয়ে দ্বিমত রয়েছে, কিন্তু হাদিস যেহেতু আমাদের সামনে স্পষ্ট, সুতরাং হলুদ কাপড় পরা পুরুষের জন্য ঠিক না। এই কাপড় সাধারণত হলুদ রঙের কাপড় মহিলারাই পরে থাকে, যার ফলে মহিলাদের সাথে সাদৃশ্যতা যেন না চলে আসে, সেই জন্য হলুদ কাপড় পরবেন না পুরুষরা, পরা জায়েজ নাই। আর লাল কাপড়ের বিষয়টি, লাল যদি পুরোটাই লাল হয়, সামান্য কোন রকমের সংমিশ্রণে, যেমন এটা লাল কিন্তু লালের সাথে সাদা, এটাকে লাল কাপড় বলা যাবে না, লাল সাদা, তাই না, তো এইরকম জায়েজ, এতে কোনো দ্বিমত নেই। যেমন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা লাল কাপড় পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আছেন, আর একবার করে উঠছে পড়ছে, উঠছে পড়ছে, এই করতে করতে হাঁটতে কোনো রকম শিখেছে, এসে নবী সাল্লাল্লাহু নানার কাছে এসে হাজির, তাহলে ওখানে লাল কাপড়ের বৈধতা প্রমাণিত হয়। আবার অন্য হাদিসে লাল কাপড় পরতে নিষেধ করা হয়েছে, তো দুই রকমের হাদিসের সমন্বয়ে নবী সাল্লাল্লাহু লাল কাপড় পরেছেন, এইরকম হাদিস রয়েছে, তার মানে তিনি খালিস একইবারে লাল কাপড় পুরোটাই লাল কাপড় পরেন নাই, দুটো সমন্বয় হচ্ছে যে যদি গোটা কাপড়টাই লাল থাকে তাহলে পুরুষরা ব্যবহার করবে না, সেটা মহিলাদের কাপড়, মহিলাদের রং, এইরকম পুরোটাই যদি হলুদ থাকে তাহলে মহিলারা ব্যবহার করে, পুরুষরা এরকম কাপড় ব্যবহার করবে না, তবে যদি হলুদের সাথে অথবা লালের সাথে অন্য রঙের সংমিশ্রণ থাকে, তানার বানা বলা, একটা খাড়া আর একটা আড়াআড়ি, তো দুটোর একটা অন্যরকম থাকে, মাঝে মাঝে অন্য রং আছে, তাহলে জায়েজ আছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তারপরেও লাল হলুদ জায়েজ কেন এই বিষয় নিয়ে ইখতিলাফ রয়েছে, ইখতিলাফ থাকলেও আমরা সহি হাদিসের দিকে ফিরে আসলে এই ক্ষেত্রে পুরুষদের জন্য সতর্কতা হচ্ছে যে তারা লাল বা হলুদ কাপড় ব্যবহার করবে না। ওয়ান আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহা আখরাজাত জুব্বাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকফুফাতাল জাইব ওয়াল কুম্মাইন ওয়াল ফারজাইন বিদ্দিবাজ। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকর এর মেয়ে আসমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালি, এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জুব্বা রাখা ছিল, কেমন ছিল এতে উল্লেখ করা হয়েছে, আন্নাহা আখরাজাত, বের করলেন আসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা, যেটা তিনি জীবদ্দশায় ব্যবহার করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, জুব্বাটি কেমন ছিল, মাকফুফাতাল জাইব, জাইব বলা হয় এই গলার যে ফাটলটা রয়েছে, গলাটা ঢোকাবার জন্য যে ফাটলটা আছে, হ্যাঁ বুকের ওপর থেকে নিয়ে যতটা এখানে একটু খোলা থাকলেই, মোটামুটি গলাটা খোলা থাকলে
মাথাটা ঢোকানো যায়। তো মাথা ঢোকানোর জন্য যে ফাটলটা থাকে এটাকে যে বলা হয় অল কুম্মাইন এবং আস্তিন। এই যে এটা এই আস্তিন যে ছিল এটাও কি ছিল, হ্যাঁ এতেও কি করা ছিল, মাকফুব বলা হয় মানে মোড়ানো। দেখবেন কিছু কাপড় আছে এখানকার বিস্তগুলো, দেখবেন যে সাইডগুলো সুতা দিয়ে কি করা আছে, মোড়ানো আছে বা সেলাই করা আছে, তো সুতা দিয়ে মোড়ানো। তো মোড়ানো ছিল গলার ফাটলটা আর আস্তিনটা, দুই আস্তিন এবং ওয়াল ফারজাইন আর দুটো ফাটল। এই ফারজাইন বলতে বোঝানো হয়েছে বুকের ওপর থেকে শুরু করে নিচে পর্যন্ত জুব্বা, কিছু কিছু লেবাস এরকম ছিল আমাদের দেশের শেরওয়ানির মতো। শেরওয়ানি দেখছেন, শেরওয়ানি খোলা থাকে পুরো, লম্বা কাপড় কিন্তু পুরোটা খোলা আছে, জুব্বাতে খোলা থাকে না আমাদের এইখানকার যেগুলো এইখান পর্যন্ত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা জুব্বা, যেটাকে জুব্বা বলা হয়েছে, সেটা কি ছিল, ফাটল। এই ফাটল কখনো কখনো থাকে এই পর্যন্ত এসে আবার বন্ধ করে দেওয়া, আবার পুরোটাই খোলা থাকতে পারে দুটোই। তো পুরোটাই কি ছিল, মোড়ানো ছিল, এগুলো রেশমের সুতা দিয়ে মোড়ানো ছিল। তাহলে রেশমের সুতা ব্যবহার করে, কিনারা কিনারা রেশমের সুতা ব্যবহার করে মোড়ানো, হ্যাঁ বা সেলাই করা জায়েজ রয়েছে, আবু দাউদের হাদিস। আর এই হাদিসের মূল বিষয়টি সহিহ মুসলিমে রয়েছে। ওয়াজাদা কানাত ইনদা আয়েশা তাহাত্তা কবিজাত ফাকাবাজতুহা, বলছেন এই জুব্বাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। তারপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যায়, ফাকাবাজতুহা, তারপরে আসমা বলছেন এটি আমি নিয়ে নিই, বোনের কাছ থেকে, ছোট বোন, বোনের কাছ থেকে আমি নিয়ে যাই, আমি রাখবো। ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ব্যবহার করতেন, পরতেন, পরিধান করতেন। ফানাহানু নাকসিলুহা, নবী সাল্লাম ইন্তেকালের পরে এই জুব্বাটি থেকে সাহাবাই কেরামরা, সাহাবিয়াতরা তাবাররুক নিতেন, বরকত নিতেন। আর এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস অন্য কারো কিছু থেকে তাবাররুক হাসিল করা জায়েজ নাই, একমাত্র খাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা। বাকি বিদাতপন্থীদের লক্ষণ হচ্ছে যে তাদের বুজরুগের দিন যত আছে সব বুজরুগের তারা তাবাররুক হাসিল করে। এই তাবাররুক হচ্ছে শিরকি অথবা বিদাতি তাবাররুক, বিভিন্ন শিরকি আর বিদাতি তাবাররুক রয়েছে তাদের। কেউ শিরক পর্যন্ত পৌঁছে আর কেউ বিদাত পর্যন্ত পৌঁছে। আর বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সব পরিত্যক্ত জিনিস যেগুলি তিনি ব্যবহার করেছেন, অথবা নবী সাল্লাম উজুর পানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু ইত্যাদি, এসব থেকে বরকত হাসিল করা সহি হাদিস দ্বারা প্রমাণিত। আর সেটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, তার সাথে খাস রাখতে হবে। এর মাধ্যমে রাসূলের মর্যাদা আমরা দিয়ে থাকি। বিদাতপন্থীরা যারা আশিকের রাসূলের দাবিদার, মহব্বত রাসূলের দাবি করে, তারা তো তাদের বুজরুকদের তাবাররুক বেশি হাসিল করে রাসূলের চাইতে, তাই না? তো কে বেশি শ্রদ্ধা করে রাসূলের, কে বেশি এহতেরাম করে, কে বেশি ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সহিহ আকীদার লোক, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের বিভিন্ন বস্তু যেগুলি ব্যবহার করতেন তিনি, অথবা শরীরের লোম, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ঘাম ইত্যাদি যদি কারো কাছে থেকে থাকে, এখন তো নাই, কেউ যদি দাবি করে তো তারা বন্ড, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের কাছে ছিল, সেগুলি থেকে শেফা নেওয়া বা বরকত নেওয়া শরীয়ত সম্মত জায়েজ রয়েছে, অন্য কারো থেকে নয়। কারণ সবচেয়ে বড় দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন সাহাবী, বড় বড় সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসার থেকে, তার লিবাস পোশাক থেকে, তার ঘাম থেকে, তার লোম থেকে, তার চুল থেকে, তার দাড়ি থেকে কেউ তাবাররুক হাসিল করেন নাই, এমনকি তার উজুর পানি থেকে কেউ তাবাররুক হাসিল করেননি। হ্যাঁ, সুতরাং এইসব কথা যে আমাদের হুজুর কিবলার যে খাবার, জুঠা খাবার আছে তাতে বরকত হাসিল করব, অথবা তার গোসলের পানি যে ছিটে পড়ছে তার থেকে বরকত, উজুর পানি ছিটে পড়ছে তার থেকে বরকত হাসিল করবো, কাশপোটা থেকে বরকত হাসিল করবো, এগুলো ভণ্ডামি। হ্যাঁ, এগুলি শির পর্যন্ত কখনো কখনো পৌঁছায়, আর কমের পক্ষে এর হুকুম হচ্ছে যে বিদাতি তাবাররুক। আবার সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার রয়েছে কিতাবুত তাওহীদে, যে যখন ওই তাবাররুকের বিষয়টি আলোচনা করেছি। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পরে কি করতেন, তারা ফানাহানু নাকসিলুহালিল মারদাহ, ওই পোশাকটিকে, জুব্বাটিকে আমরা অসুস্থ ব্যক্তিদের জন্য ধুইতাম, ইউস্তাশফা বিহা, আর তার দ্বারা আমরা আরোগ্য তলব করতাম, হ্যাঁ আরোগ্য হাসিল করতাম যে এর মাধ্যমে শিফা হবে। ওয়াজাদ আল বুখারী ফিল আদাব আল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আদাব আল মুফরাদে অতিরিক্ত বর্ণনা করেছেন, ওয়া কানা ইয়ালবাসুহা লিল ওয়ফদি ওয়াল জুমআতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই স্পেশাল খাস জুব্বাটি তিনি যখন তার সামনে কোনো প্রতিনিধি দল আসতো তাদের সামনে পরে বসতেন,
এবং জুমার দিনে তিনি পরিধান করতেন, জুমার দিনে ব্যবহার করতেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ ভালো পোশাক ব্যবহার করা শরীয়তসম্মত, এটা অহংকার অন্তর্ভুক্ত না বরং শরীয়তসম্মত। হাদিস এখানে শেষ হয়েছে, অল্প কিছুক্ষণ দু একটি কথা আলোচনা করি। বলছেন ভাষ্যকার যে ওয়াদুল্লু আলা জাওয়াজি তাবারক বে আসারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদা ওয়াফাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার থেকে মানে পরিত্যক্ত বস্তুগুলি থেকে বরকত হাসিল করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও শরীয়ত সম্মত জায়েজ। ওয়ালাকিন্নাহু লা ইয়ালহাকুহু আহাদুন ফি যালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্য কেউ এই বৈশিষ্ট্য হাসিল করতে পারে না, অন্য কারো থেকে বরকত হাসিল করবেন না আপনি বা বরকতের বিশ্বাস রাখবেন না। ফালাই আজুজু তাবারক বি আসারে আহাদিন মাহমা সামাত মানজিলাতুহু বিল ইলমি ওয়াস সালাহ, যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, যতই বড় আল্লামা হোক না কেন, আর কামেল ব্যক্তি আর পরেশগার হোক না কেন, কারো কিছু থেকে তাবারক হাসিল করা জায়েজ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ থেকেও কেউ তাবারক হাসিল করেনি, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের থেকেও কেউ তাবারুক হাসিল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খোলাফায়ে রাশিদ তাদের থেকেও কেউ তাবারুক হাসিল করে। সুতরাং এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিষয়টিকে খাস রাখতে হবে, আর না হলে এখান থেকে শিরক বিদাতের রাস্তা খুলবে যেমন তারা খুলেছে। এখানে আমাদের আলোচনা শেষ হলো পোশাক সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শরীয়তের যে পোশাকের দাওয়াবেত রয়েছে, নীতিমালা রয়েছে, সেগুলিকে সামনে রেখে ইসলামিক পোশাক পরিধানের তৌফিক দান করেন, আর বিজাতীয় পোশাক, কাফেরদের পোশাক, আর যেসব পোশাকগুলি একজন মুসলিম আল্লাহ ভীরুর জন্য শোভা পায় না সেসব পোশাক থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমাদের জীবনযাপনে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি সব যেন ক্ষমা করেন, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের বালা মুসিবত দূর করেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা হচ্ছে যে এমন যাতে করে পোশাক না হয় হিজাবের পোশাকটি যাতে পুরুষদের সাদৃশ্যতা আসে, এমন দেশে এমন রঙের পোশাক বিশেষ করে সাদা পোশাক, এই বিষয়টি উল্লেখ করিনি কারণ ওই হাদিসটি আসেনি। নবী করিম সাল্লাম পুরুষদেরকে উৎসাহিত করেছেন সাদা পোশাক পরার জন্য, এই জন্য সাদা পোশাক পুরুষদের পরা মুস্তাহাব সব সময়। কিন্তু ইলবাসু মিন সিয়াবিকুম আল বিয়াদ ওয়া কাফফিনু ফিহা মাউতাকুম, হে পুরুষরা তোমরা সাদা পোশাক পরো আর তোমাদের মাইয়্যিত মৃতদেরকে সাদা কাপড়ে তোমরা কাফন দিও। তাহলে এই সাদা কাপড়টি পুরুষদের জন্য, মহিলারা যদি সাদা কাপড় ব্যবহার করে এই ধরনের এই সেমাক, হ্যাঁ গুত্রা, এই যে গুত্রাগুলি আছে সেমাকগুলি আছে সাদা রঙের, মহিলা অনেক মহিলারা আছে সাদা পরে আসে, তাহলে এটা পুরুষদের সাদৃশ্যতা হয়ে যাচ্ছে যে এইটা হেজাব জায়েজ নয়। হ্যাঁ এইরকমই এটা পরে যদি কেউ যদি হেজাব করে তাহলে জায়েজ নয়, কিন্তু এমন কোনো রঙ কালো রঙ হইতে হবে এমন কোনো শরীয়তে বাধ্যবাধকতা নাই। কিন্তু কালোটা এই জন্যই পছন্দ করা হয়েছে যে কালোতে সবচেয়ে কম আকর্ষণ, যাতে কোনো আকর্ষণ হয়তো নেই সবচেয়ে, অন্য যে কোনো রং দেন সবুজ দেন আর হলুদি দেন আর লাল দেন যে কোনো রং দেন আকর্ষণ আছে তাই না, কিন্তু কালোতে তেমন আকর্ষণ নেই এই জন্য কালোটাকে পছন্দ করা হয়েছে। কিন্তু এমন যদি রং হয় যে কালো হয়তো পাওয়া যাচ্ছে না বা ওইরকম সুযোগ সুবিধা হচ্ছে না, এমন রং কাছাকাছি রং যেই রঙগুলিতে তেমন আকর্ষণ নেই ওই রঙের কাপড় দিয়ে, আর সেটা পুরুষদেরও পোশাক নাই, পুরুষরা ওইভাবে সেটা মাথায় ব্যবহার করে না, তাহলে তা দিয়ে হেজাব করা যেতে পারে কোনো অসুবিধা নেই, তা দিয়ে হেজাব করা যেতে পারে। এক কথায় কালো শর্ত নাই কিন্তু আকর্ষণ মুক্ত হওয়া শর্ত, আকর্ষণ যেন তেমন না থাকে কাপড়ে, আকর্ষণ রয়েছে। লাল রং যদি থাকে মেঝেতে কখনো নামাজ পড়বেন ওইদিকে নজর যাবে, তাহলে নামাজের খুশু নষ্ট হবে। যেই রঙগুলিতে আকর্ষণ কম সেই রঙগুলি ব্যবহার করে দেয়ালে অথবা মেঝেতে, এইগুলি পোশাক নয়, ওই পোশাকের হাদিস দিয়ে হারামের অন্তর্ভুক্ত নেওয়া যাবে না। কিন্তু কথা হচ্ছে যে এই দিক থেকে যে ওখানে যদি নামাজ পড়তে হয় ওখানে ইবাদতবন্দি করতে হয় তাহলে আপনার নজরটা ওই দিকে যাবে, হ্যাঁ ধ্যানটা বা খেয়ালটা ওই দিকে যাবে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। বাকি কথা হলো যে পোশাকের ওপর আপনার মেঝে বা দেয়ালকে কেয়াস করা যাবে না। আলহামদুলিল্লাহ শেখ একমত, আমি কোনোদিন এখন পর্যন্ত একে কি বলছে টাইকে হারাম নাজাইজ বলিনি, তবে আমি নিজের জন্য পছন্দ করি না সেটা আলাদা বিষয়, আলেম আলমারা পছন্দ করে না আমি পছন্দ করি না, বাকি কেউ যদি কোনো স্কলার অথবা কেউ দিনই আলোচনা করে আর ব্যবহার করে সেটা নিজের সাজ হিসাবে জায়েজ রয়েছে। পোশাক হচ্ছে জিনত, এটাও জিনতের জন্য ব্যবহার করছি, দেখতে ভালো লাগছে সেজন্য ব্যবহার করছি, তো ওই রকমই আমরা এটা ব্যবহার করছি উনি ওইটা ব্যবহার করছেন ওকে পছন্দ লাগছে,
শেখ পাকিস্তান অনেকবারই সফর করেছেন, এই জন্য ওনাকে বলছিলেন যে পাকিস্তানে এক বক্তা আছে, অমুসলিম ছিলেন, খ্রিস্টান ছিলেন, আবদুল্লাহ নাম, নতুন নাম তার, নিয় মুসলিম, আর উনি বক্তব্য করতে গিয়ে খুব শক্ত ভাষায় তিনি বলেছেন যে এটা, আর তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন এটা খ্রিস্টানদের ধর্মীয় পোশাক, সুতরাং জায়েজ নয় তার কাছে। কিন্তু তার সাথে আমরা আগে থেকে একমত ছিলাম না, আমাদের দায়ীদের সাথে বেশ কয়েকজনের সাথে এই বিষয় নিয়ে বিভিন্নবার আলোচনা হয়েছে। যা হোক, তবে প্রয়োজন না থাকলে না ব্যবহার করে ভালো মনে করি, কিন্তু কেউ যদি ব্যবহার করে তা আপত্তিও করি না, কেউ যদি ব্যবহার করে তো সেটাকে আপত্তি মনে করি। আসল বিষয় যে হারাম থেকে বেঁচে থাকে, টাকনার নিচে যেন কাপড় না যায়। এখন টায়ের সাথে যদি আপনি টাকনার নিচে কাপড় নিয়ে যান, এইদিকের ফ্যাশনের চাইতে ওইদিকে ফ্যাশন, তাহলে ওইটা হারাম ফ্যাশন, এটা জায়েজ, এটা জায়েজ, কিন্তু ওইটা হারাম। তো যেন ইসবাল না হয়, টাকনার নিচে কাপড় না যায়, এগুলো খেয়াল রাখতে হবে। ঘর থেকে যদি কেউ মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য যায়, তাহলে সে যেন হজের উদ্দেশ্যে বেরোলো, এরকম হাদিস আমি জানি না। আর ভাষায় বলছে যে জাল, কথা জাল, তাই না? মাসায় বলছে জালব কি, আল্লাহ আলম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন, ইসলাহর তৌফিক দান করেন। আজকে এখানে শেষ করা যাক, সময় বেশি হয়ে গেছে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।